পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকম্বিক বন্যায় বিপর্যস্ত দেশের 9টি জেলা। বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি ওঠার বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। বন্যা কবলিত জেলাগুলো হলো ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর 3 উপজেলা, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায়। প্লাবিত হয়েছে এই 3 উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। বন্যা পরিস্থিতিতে ডিঙি নৌকায় পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা শুরু করেছেন স্বেচ্ছাসেবীরা। উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের লোকজনও। ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম বলেন, সর্বশেষ 1988 সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন ফেনীর বাসিন্দারা। গত 36 বছরে অনেকবার বন্যা হলেও এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবারের বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 90% এলাকা প্লাবিত হয়েছে। সর্বশেষ বুধবার বিকেল থেকে পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। 6টি স্পিডবোট করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনা সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও 3টি স্পিডবোটে উদ্ধার কাজ শুরু করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার তৎপরতায় বাংলাদেশের কোস্ট গার্ডও যুক্ত হচ্ছে। বন্যার কারণে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক সহ স্থানীয় সব গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টিতেই জলাবদ্ধতা প্রকট আকারে ধারণ করেছে। 3 দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। নোয়াখালী শহরে লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, কাজী কলোনি, লয়ার্স কলোনি, রশিদ কলোনি ও কৃষ্ণরামপুর এলাকার বেশিরভাগ বাসাবাড়ির আঙিনায় বৃষ্টির পানি থই থই করছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার প্রায় 1,00,000 মানুষ। ঘরবাড়ি ফসলি জমি প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে ধুরুং নদের বেড়িবাঁধের কয়েকটি স্থানে। ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, বন্যায় পাশের রাউজান উপজেলার প্রায় 8টি ইউনিয়ন এবং হাটহাজারী উপজেলার 8 থেকে 10টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এদিকে দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার সকাল 6টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সীতাকুণ্ডে বৃষ্টির পরিমাণ 193 মিলিমিটার। কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে। গোমতী নদীর আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় গোমতীর তীর ঘেঁষে আছড়ে পড়েছে ঢেউ। চরাঞ্চলের 1,000 একর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত 10 বছর গোমতী নদীতে এত পানি দেখেননি। খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দীঘিনালা উপজেলায় আরও অবনতি হয়েছে। দীঘিনালায় এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও লংগদু